নো অ্যাবাউট দ্য সেন্টার, অর্থাৎ তোমার সেন্টার কোন জায়গায় পড়ছে। যেমন আমার সাস্টেস সেন্টার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে যায় পড়ছিল, বহুত টাইম লাগছে যাইতে, যেখানে আমি ভাবছিলাম যে ভার্সিটির পাশে আসি, ঢুকে ভার্সিটিতে এক্সাম দেবো, সেটা কিন্তু বহুত দূরে পড়ছে। অনেকে ঢাকার মধ্যে কাকরাইলের দিকে সিট পড়ে, অনেকের আবার ইডেন কলেজে সিট পড়ে, অনেকে আবার ঢাবি কার্জন কলেজে সিট পড়ে। তোমার সিট কোন জায়গায় পড়বে সেটা আগে থেকে জানতে হবে, এবং তুমি কোন জায়গায় আসো সেখান থেকে ওই জায়গায় যেতে কতটুকু টাইম লাগবে এটা জানতে হয়। তুমি প্ল্যান করতেছো না তুমি আগের পরের দিন সকালে যাই না আমি এক্সাম দিবা, কিন্তু তুমি জানো না যে ঢাকা টু চট্টগ্রাম যেতে কতক্ষণ টাইম লাগে, তুমি এক্সাম কয়টার দিকে নামবা, তুমি নামে কিন্তু দৌড়া যায় এক্সাম দিতে পারবা না। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইউর সেন্টার, কোন জায়গায় সেন্টার পড়তে সেটা আগে থেকে ধারণা রাখো, এবং আগে থেকে প্ল্যান করো যে এইভাবে যে আমি এক্সামটা দিব, এটা এক্সামের আগে রাতে বা এক্সাম আগে সকালের প্ল্যানিংই কিন্তু এটা।